হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে একটা রান্না করব, মাছের চচ্চড়ি। দেখো, এর জন্য মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। মাছটা দেখতে পাচ্ছ, কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর এই আমি কড়াইয়ে তেল দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এই কড়াইয়ে তেল দিলাম। এবার আমি মাছটা ছাড়বো। এটা অ্যাকচুয়ালি ছোট মাছ, তোমরা হয়তো অনেকে এই মাছগুলো দেখে থাকবে। আমরা প্লাস্টিক মাছও বলি এগুলোকে। অল্প অল্প করে মাছগুলো ভেজে তুলব। জানি না তোমরা কে মাছ তুলো, আমরা ভালো এই মাছ ভাজা দিয়ে শুধু ডাল দিয়ে খেতেও ভালো লাগে। ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেতেও খুব ভালো লাগে। আপনারা জানাবেন যে আমার এই মাছগুলো খান কিনা। আমার তো খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি আপাতত মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি আর একটু তেল দেব। জাস্ট তেলে আমি দেব, তেলে দেব আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর আলু বেগুন আমি কেটে রেখেছি। মাছটা আমি আলু বেগুন দিয়ে করব, তাই আলুগুলো আমি সবার আগে দেব। বেশি কিছু তো লাগে না এই মাছের চচ্চড়িটা করতে গেলে, অথচ দেরিতে খেতে খুবই ভালো লাগে। এ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় শুধু এই মাছের চচ্চড়িটা দিয়ে। তো আমি আস্তে আস্তে আলুটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। হালকা খুব বেশি আলুটাকে ভাজি না, জাস্ট একটু নরম হলেই। এর জন্য আমি আলুটাকে ঢেকে দেবো একটু, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। তারপরে আমি বেগুনটা দেবো। 5 মিনিটের জন্য আমি আলুটা ঢেকে দেবো। না রে, সোমবারের ভাতটা লাগছে। আলুটা আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। আমার হয়ে এসছে আলুগুলো ভাজা পাই হয়ে এসছে। এবার আমি বেগুনটা দেব। আমি এখানে খানিকটা লবণ দিয়েছিলাম, তবে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই বেগুনটা একটু পরেই আমি দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা আমি দিলাম। বেগুনটা দিয়ে আপনাদের ঢাকার কোনো দরকার নেই, একটু ভাজা ভাজা করে বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়।
আধা চাইলে আধা খেয়েও পারেন, কিন্তু আমি আলুটা ভাজার সময় যখন আমি আলুটা ভাজি তখনও আমি আলুটা একটু ঢেকেই দিই, কারণ একটু ঢেকে দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজাটা একটু তাড়াতাড়ি হয়। এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, অল্পই দিয়েছি, যেহেতু মাছের ঝালটা আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা খাবে, তো সেই কারণে আমি লঙ্কাটা অল্পই দিয়েছি, কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাই দিলেও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিলেই তরকারিটা খেতে খুব টেস্ট হয়। বেগুন গুঁড়ো ভাজা হয়ে গেছে দেখুন, এবার আমি এতে মশলা দেবো, গ্যাসটা আমি একদমই লো ফ্লেমে রেখেছি, এবার আমি দেবো হলুদ, দেবো আদা জিরে বাটা, আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু জিরেটা বেটে রেখেছি তাই আমি জিরের পাটাটা দিলাম। কিন্তু বাটা মশলার স্বাদটা যে কোনো তরকারিতে অন্যরকমই হয়, বাটা মশলা দিলে যে কোনো তরকারি খেতে গ্যাস খেতে খুবই ভালো হয়। আমি গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমে দিয়ে রেখেছি, অল্প একটু জল দেবো আমি এর মধ্যে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা দেওয়া হচ্ছে, আমি আরেকটুখানি এটাকে একটু ঢেকে দেবো, জাস্ট 2 মিনিটের মতন একটু ঢেকে রাখবো, একদমই লো ফ্লেমে দেবো। আমার বেগুনটাও নরম হয়ে গেছে, তরকারিটা এখানে প্রায় শেষের পর্যায়ে, এ ফিউ মোমেন্টস লেটার তরকারিটা আমার প্রায় শেষের পর্যায়ে, এখন আমি মাছগুলো এর মধ্যেই দিয়ে দেবো, মাছগুলো যেহেতু তরকারিতে দিলেও ভাঙার সম্ভাবনা খুব একটা নেই, পরে দিলেও আপনারা যদি মনে করেন মাছগুলো পরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু মাছগুলো আমি আগে দিই, কেননা মাছগুলো দিলে তরকারিটা একটা আলাদা টেস্ট হয়, একটা আলাদা ফ্লেভার ঝালটার মধ্যে হয়, আমি এটার সাথেই মাছগুলো দিই, যেহেতু এটা ঝোলের ব্যাপার নেই তো মাছ খুব বেশি মাছগুলো এখানে ফুটবেও না, তো নরম হওয়ার কোনো চিন্তা ভাবনা, নরম হওয়ার কোনো সমস্যাটাও এখানে নেই, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আমি এখানে আলু বেগুন দিয়ে ঝালটা করেছি, আপনারা চাইলে পারে ডাটা দিয়ে এর মধ্যে ডাটা ঝিঙে দিয়েও ঝালটা করতে পারেন, আজকে আমার মনে হলো যে আমি এই ঝালটা একটু বেগুন দিয়েই করি। আমি এতে হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হওয়ার কোনো সম্ভাবনা সেরকম নেই, জাস্ট রঙটা একটু দেখতে সুন্দর হবে সেই কারণে দিলাম। লবণটা আপনারা বুঝে দেবেন স্বাদ অনুযায়ী লবণ,
এটা পেঁয়াজ রসুন দিয়েও এইটা খাওয়া যায়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, অথবা যে যেমন ভাবে খেতে পারে মাছটা। আমার খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে এইভাবে রেসিপিটা শেয়ার করলাম। যেহেতু এটা ঝাল, তাই খুব বেশি ঝোলের মধ্যে জল আমি দেব না, জাস্ট অল্প মাখা মাখা ঝালটা হবে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। লবণটা আপনারা একটু চেক করে নেবেন, আমার এখানে লবণটা আর একটু লাগবে। A few moments later. আমি আপনাদের সাথে শেয়ার করি, যার ঝোলটা একটু ফুটলেই আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো নরম হয়ে গেছে। জাস্ট এইরকম গা মাখা মাখা ঝোলটা হলে আপনারা তরকারিটা নামিয়ে ফেলবেন। জাস্ট আমার তরকারি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা একটু স্ট্যান্ডিং টাইমে আমি এরকমই রেখে দেবো, পরে আমি এটাকে সার্ভ করবো। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো কড়াই থেকে। তরকারিটাতে খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার তো খুবই ভালো লাগে এটা দিয়ে। তরকারিটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো খুবই ভালো লাগে এটা দিয়ে ভাত খেতে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে তরকারিটা রান্না করে খেয়ে আপনাদের কেমন লাগলো। আপাতত এটুকুই, টাটা।